আসলেই আন্তর্জাতিক মহান ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার। ওআইসিতে বাংলাদেশের পক্ষে একমাত্র রিপ্রেজেন্টেটিভ, এশিয়ার অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর আল্লামা মাওলানা শেখুল হাদিস আবদুল্লাহ আল মারুফ মুদাজ্জিলুল আলী। ওনার পাশে বসা ওয়াইজি শিরি ভাইয়া সারা বাংলাদেশব্যাপী সুপরিচিত সুন্নিয়তের ময়দানের একজন মহান ব্যক্তিত্ব শখসিয়ত আল্লামা মোশাররফ হোসেন হায়দারি সাহেব কেবলা মুদাজ্জিলুল আলী, অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদুদ্দিন সাহেব কেবলা মুদাজ্জিলুল আলী, উপাধ্যক্ষ মহাতরামুল মাকাম হুজুর আল্লামা শরীফ সুলাইমান আল হাসানী সাহেব কেবলা মুদাজ্জিলুল আলী, অন্যান্য আঞ্জুমানে খুদ্দাম মুসলিমিনের ট্রাস্টি বোর্ডের সদস্যবর্গ, মেহমানবর্গ, সুধি মণ্ডলী এবং আজকের এই মাহফিলে যারা এসেছেন, যারা না এসে লাইভে দেশে বিদেশে প্রবাসে যিনি যেখান থেকে শুনছেন, আমি এই দরসুল কোরআন মাহফিলের এই সুরম্য মঞ্চ থেকে সবাইকে আন্তরিক অভিবাদন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যে সময় আমার দর্স শেষ হবার কথা, ওই সময় আমি দর্স শুরু করলাম। আমি জানি মাঠে ময়দানে আপনাদের কাছ থেকে এই চাপটা আছে যে আমরা দশটা সাড়ে দশটা শেষ করতে চাই, আমাদের দূরবর্তী অঞ্চলগুলোতে উপজেলাগুলোতে যেতে কষ্ট হয় রাত্রে। এই বাস্তবতা আমরা উপলব্ধি করে এবার আঞ্জুমান এই রিয়েলিটিকে সামনে রেখে মেহমানও কম দাওয়াত দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে টাইমিংটা রক্ষা করা যায়। কিন্তু আসলে যায় না, যাবে, আপনাদের একটু সহযোগিতা লাগবে আগামী দিনে, আপনারা তিনটার ভিতরে মাঠে আসতে হবে। আমি কথা বুঝতে পেরেছি? জি, আপনারা তিনটার ভিতরে মাঠে আসতে হবে, দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সাত আট ঘন্টা সময় দিবেন। যারা উদ্যোক্তা তারা তো টাইম বানাতে পারবে না, সময়ের স্রষ্টাকে আমরা তো সেখানে বাড়াতে কমাতে পারবো না। অতএব আমরা তো এটা ছুটির দিনেই করি, দুটা দিন শুক্রবার আর শনিবার। তো যদি আমরা তিনটার ভিতরে আসতে পারি, তিনটায় শুরু করতে পারি, তাহলে দশটায় সাড়ে দশটা আমরা শেষ করতে পারবো। কিছু সময় বেড়ে গেল আমাদের সবর করা উচিত, সেই সময়টা আমাদের দেওয়া উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। কোনো কষ্ট হচ্ছে ভাইয়েরা? এই মাহফিলটা আমরা শুরু করেছিলাম দুটা বিষয়কে সামনে নিয়ে, আপনাদের হয়তো মনে থাকবে। একটা হচ্ছে আমরা বাংলাদেশে কোরআন সুন্নার সমাজ রাজ কায়েম করতে চাই, চাই কি না, হাত তুলে বলি চাই কি না। এই লক্ষ্যে আমরা নানাভাবে নানা ফ্রন্টে আমরা কাজ করছি, ঠিক না? এটা আমাদের জন্য একটা জায়গা, এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের মাধ্যমে আমরা সমাজ সেবায় আছি, আমরা অসহায় মানুষের পাশে আছি, আমরা দিন দুঃখী দরদির পাশে আছি, আমরা এর মাধ্যমে দর্শে কোরআনের মাহফিল করছি,
درس حدیث درس فقار محفل করছি এটা আমাদের এই সুন্নিয়তের মহান আন্দোলনের একটা ফ্রন্ট একটা জায়গা এছাড়াও আমাদের আরো বিভিন্ন জায়গা আছে সব জায়গাতে আমরা অপারেশন করছি যাতে গোটা বাংলাদেশব্যাপী সুন্নিয়তের একটা জাগরণ তৈরি করা যায় আল্লাহ পাক তৌফিক দান করুক কাজটা কি সহজ না কঠিন সবাই বলুন সহজ না কঠিন এটা যে কত কঠিন কাজ ওটাই সূরা তাহার ভিতরে আল্লাহ পাক এরছেন সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলি এনেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন অনেক বিষয় এনেছেন এগুলোকে এত আমি বেশি সময় তো দিতে পারবো না কম সময়ের ভিতরে তুলে আনা মুশকিল আমি একবারে সারবত্ত আলোচনা সার মর্ম আলোচনা একবারে প্যাকেজ করে আমি দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে বলার শোনার আমল করার তৌফিক দান করুক একসাথে জোরে সুরে বলুন না আমিন আমার বন্ধুরা দ্বিতীয় লক্ষ্য হচ্ছে দরস তাফসীরুল কোরআন কোরআনুল করিম সামনে নিয়ে কোরআনের অপব্যাখ্যা করা হয় কি না তাফসীর লিখে কোরআনের অপব্যাখ্যা করা হয় আল্লাহর পিয়ার হাবিব ইরশাদ করেছেন মান ক্বালা ফিল কোরআনি বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে কোরআনের ইচ্ছা অপব্যাখ্যা করবে যে কোরআনুল করিমের যেন তেন তাফসীর করবে সে তার জায়গাটা কোথায় করে নেবে জাহান্নাম বলেন না তার জায়গা কোথায় আমি আপনাদেরকে বুঝাই এটা কিভাবে হয় এই সূরা তাহার এই 114 নম্বর একটা আয়াত আছে আপনাদের মনোযোগ আছে এই সূরা তাহার ভিতরে 135টা আয়াত 114 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তাআজাল বিল কোরআনে মিন ক্বাবল আন ইয়ুক أن يقضى إليك وحيه وقل رب زدني علما أو نبير أمار الله بيار حبيب جخن قرآن جبريل أمين نياشتو الله نبي قرآن كي حفظ كرا جنة چستا كرتن اني جبها مبارك سن چالن كرتن ایک دیگه قرآن الكريم اي وحي دارونير قصتو অন্যদিকে এটা হেফজ করার কষ্ট এটা আল্লাহ পাকের সহ্য হয়নি আল্লাহ পাক ইরশাদ করলেন নবীরা আমার লা তাজাল বিল কোরআনে মিন ক্বাবলে আন ইয়ুকদা ইলাইকা ওয়াহইহু ও নবীরে জিবরীল আমিন এই যে ওহী নিয়ে এসেছেন এটা শেষ করার আগে আপনি তাড়াহুড়া করবেন না মুখস্থ করার জন্য তাড়াহুড়া করবেন না অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি এবং আল্লাহ পাক আরো পরে ইরশাদ করেছেন কোরআনকে হেফাজত করার জন্য আপনি জিবরিলের জুবান থেকে শুনে আপনি তাড়াহুড়া করে মুখস্থ করছেন না ও নবীরে আপনি সেটা করতে হবে না ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন আমি নাযিল করেছি আর কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি জোরে বলুন আল্লাহু আকবার হাত তুলে বলুন আল্লাহু আকবার আমি এখানে যেটা বলতে চাই আয়াত হচ্ছে এটা আর সৈয়দ আবুল আলা মওদুদী তাফহিমুল কোরআনের ভিতর এটার তাফসীর করছেন 191 টিকাতে 191 টিকার মধ্যে তাফহিমুল কোরআনে কোনো ভাই মনে কষ্ট নেবেন না আমি কারো কাছে কোনো ব্যক্তি বড় নয় আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেন ঠিক কি না যদি কারো মধ্যে সৈয়দ আবুল আলা মওদুদীর মহব্বত থাকে আপনি আপনার বিবেকের নিক্তিতে বিবেচনা করবেন বাড়িতে গিয়ে আপনি ওই তাফসীরটা খুলে দেখবেন বাংলায় আছে এই আয়াতের ব্যাখ্যা উনি বলছেন যে সম্ভবত হুজুর উনি কোরআনের তাফসীর করতেছেন সম্ভবত বলে কোরআনের তাফসীর করার সময় সম্ভবত কোনো শব্দ আসতে পারে না
উনি বলেছেন সম্ভবত প্রবাবলি সম্ভবত হয়তো ওহি নাজিলের প্রথম দিকে প্রাইমারি সময়ে আল্লাহর পেয়ারা আল্লাহর প্রিয় নবী উনি ওহি ধারণ করার পদ্ধতি তখনও শিখতে পারেন নাই জোরে বলুন নাউজুবিল্লাহ উনি সম্ভবত কোরআন ওহি ধারণ করার নিয়ম পদ্ধতি তখন জানতেন না আমি ওটা নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আমার বহন করতে ইচ্ছা হয় নাই এই জন্য আনি নাই এক দেড় পৃষ্ঠা ব্যাপী এই কথাটা ওনার সারমর্ম এই জন্য আল্লাহ পাক ওনাকে বলেছেন এভাবে যে আপনি আগে ওহি ধারণ করার নিয়ম পদ্ধতিটা শিখে নিন নাউজ বিল্লাহ বলবেন না এটা তো বলেছে এই জায়গায় আমি সূরা তোহা দেখতে গিয়ে ওনারটা দেখতে গিয়ে এটা পেলাম আজকেই তখন আমার ওনার আরেকটা কিতাবের কথা মনে পড়লো সিরতে সরওয়ারে আলম সিরতে সরওয়ারে আলম সেখানে আমি দেখলাম ওখানে এই জাতীয় আরেকটা মারাত্মক কথা ওখানে উনি লিখলেন কি লিখলেন যে ওহি পাওয়ার আগেও মুহাম্মদ জানতেন না উনি নবী হবেন এবং এই সূরা তোহার ভিতরে হযরত মূসা কালিমুল্লাহর গোঠা জিন্দেগীকে আল্লাহ পাক নিজের মতো করে এখানে এনেছেন সূরা তোহার ভিতরে প্রায় পুরোটা তিন ভাগেই হযরত মূসা কালিমুল্লাহর ওনার সীরত মুবারক এখানে আল্লাহ পাক এনেছেন ওই সীরতের সরওয়ারে আলমের ভিতরে সৈয়দ আবুল আলা মওদুদী উনি লিখছেন যে হযরত মূসা জানতেন না যে উনি নবী হবেন আল্লাহ পাক রাস্তা থেকে ধরে এনে ওনাকে নবী করে দিয়েছেন আল্লাহ পাক ওনাকে নাকি রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছেন এগুলো কি তাফসীর জোরে বলো এগুলো কি তাফসীর শুধু তাই নয় এটা সিরতে সরওয়ারে আলমের একশো পৃষ্ঠা থেকে আপনারা দুই তিন পৃষ্ঠা বলে দেখবেন আরো কত মারাত্মক মারাত্মক কথা আমি কি কোরআন আয়াত নাকি ওগুলো মুখস্থ করে আসবো নাকি আমি আমার কোন দরকার আছে বলে দেখুন ঈমান যদি রক্ষা করতে চান আমার বন্ধুরা এরপরে উনি লিখছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন এটা উনি নিজেও জানতেন না এর আগে উনি কোনোদিন কোনো বক্তৃতা করেন নাই কোনো ওয়াজ করেন নাই উনি কোনো বক্তৃতা করেন নাই কোনো ওয়াজ করেন নাই এমনকি উনি যে নবী হবেন কে কি হবে স্ত্রী সবচেয়ে ভালো জানে ওনার বিবি খাদিজাও জানতেন না উনি যে নবী হবেন যদি বিবি যদি জানতো যে আমার স্বামী মুহাম্মদ নবী হওয়ার চেষ্টা করতেছে নবী হতে চান তাহলে এই ওহি আসার সাথে সাথে খাদিজা লাফ দিয়ে উঠতেন আর বলতেন যে হে আমার স্বামী আপনি যে নবী হতে চেয়েছিলেন তা তো হয়ে গেলেন এবার পীর মুরিদির দোকান খুলে দেন এবার আপনি পীর মুরিদি শুরু করে দেন আর আমি হাদিয়া তোমা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমি কথা বাড়িয়ে বলি নেই কমিয়ে বলি নেই কমিয়েই বলেছি কথা আরো বেশি আছে কথা আরো বেশি আছে এই যে তফসিলের নামে এদেশের জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে সেই বিভ্রান্তিকে থেকে জনগণকে রক্ষার জন্য আজকে সারা বাংলাদেশে দর্শক কোরআন মাহফিল জারি হয়েছে আমার বন্ধুরা হাত তুলে বলুন দরকার আছে কিনা আমরা চাই কিনা এই মাহফিলকে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমাদের ইমানি তাকওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব তুমি যা জানো তা বলো
যা জানবো না তা তো তোমার বলার দরকার নেই। আল্লাহ নবী ইরশাদ করেছেন এই কোরআন সম্পর্কে, ফামা আলিমতুম মিনহু ফাকুলু, তুমি যেটা জানো সেটা বলো, ওয়ামা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমিহি, আর যেটা জানো না তুমি সেটা নিয়ে কথা বলিও না, ওটা তুমি যারা মুফাসসির তাদের উপরে সুপর্দ করে দাও। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মারুসেব আমাকে রইসুল মুফাসসিরিন বলেছে, আমি কোনো মুফাসসিরও না, আমি মুফাসসিরের কাতারেও পড়ি না, আমি মুফাসসিরদের তাফসীর পড়ে আপনাদের সামনে নকল করি, আমি কোনো মুফাসসির না। আসলে এই জমানাতে উনি মুফাসসির, উনিই মুফাসসির, আল্লাহ পাক ওনাকে অনেক ব্রিলিয়েন্ট করেছেন, অনেক ব্রিলিয়েন্ট করেছেন ওনাকে আল্লাহ পাক, উনি আমাদের সুন্নিয়তের জন্য বড় গর্ব, আলহামদুলিল্লাহ বলেন। আমরা ওনাকে বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের কেন্দ্রীয় মহাসচিব করেছি, আমরা কি একজন যোগ্য লোককে করেছি না? আহলে সুন্নাত জামাত এই দেশে আরো আছে, রেজউদ্দিন বাজারেও আছে, অলিতে গলিতে বহু জায়গায় আছে, পাড়ায় পাড়ায় আছে। দেখি ওনার মতো একজন ইন্টারন্যাশনাল স্কলার কেউ দেখা তো দেখি, ওনার জায়গায় উনি অদ্বিতীয়। আল্লাহ পাক ওনাকে নেক এবং সুস্থ হায়াত দান করুক, আরো জোরে বলুন না আমিন। তা এই কোরআনুল করিম কোরআন সুন্নার ভুল তাফসীর করে আরেক বদমাস। আমি সহজে এই সমস্ত ওয়ার্ড ইউজ করি না। আমাদের একজন ওস্তাদ ছিল, উনি গালি দেওয়ার সময় গালি দিতেন নেকবক্ত বইয়া, এই নেকবক্ত কোথায় গেল, বদবক্ত না কইয়া, কিন্তু এটা যে কত বড় গালি, আর উদ্দেশ্য দোয়া করা যে নেকবক্ত হয়ে যাক। তুমি সবে বরাত সম্পর্কে তুমি মন্তব্য করলা, 18 কোটি মানুষের কলিজায় আঘাত লেগেছে, কি বলেন লাগে নাই? আমরা কি তার কাছে সব বরাত প্রমাণ করতে যাব? কোনো দরকার আছে? আর আমি এগুলোতে বিশ্বাসও করি না। এই যে অনেকেই বহসের চ্যালেঞ্জ করে 1 কোটি টাকার চ্যালেঞ্জ, আর আমি তুমি 1 কোটি টাকা কোথায় পেয়েছো? তোমাকে তো দুদুকে ধরবে, ধরবে না? তুমি 1 কোটি টাকা পাইলে কোথায়? আগে ওটা জবাব দাও, বহস পরে। এত টাকা তুমি পাইলে কোথায়, কোন কোন অ্যাকাউন্টে রাখছো তুমি? আর কি, আর কি বলে, হেরে গেলে আমি তোমারটা গ্রহণ করব, আর তুমি হারলে আমারটা গ্রহণ করতে হবে? নো, আমরা হকের উপরে আছি, আমরা সত্যের উপরে আছি, আমরা ইশকে মুস্তাফার উপরে আছি। বহস করে হেরে গেল, আমারটা উপরে আমি থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা, আমাদের ঠিক কিনা? হেরে যেতে পারি সবে বরাতের পক্ষে থাকবো, হেরে যেতে পারি ঈদ মিলাদ নবীর পক্ষে থাকবো, হেরে যেতে পারি মিলাদ ও কিয়ামের পক্ষে থাকবো, হেরে যেতে পারি নবী হাসান নাবেরের পক্ষে থাকবো, হেরে যেতে পারি নবী এলমে কায়েম জানের পক্ষে থাকবো, হেরে যেতে পারি উনি যে খাতুন নবীর পক্ষে থাকবো। আমি হারবো বলে আমার নবী ছোট হয়ে যাবে, এটা হতে পারে না? আপনার মনে মনে ভাবছেন জুবাইর সাহেব মনে হয় দুর্বল তাই হেরে যাওয়ার কথা বলে, আমরা কোনোদিন হারি হারবো না, কিন্তু এই শর্তে বহস করবো না, হেরে গেলে তোমারটা মেনে নিয়ে বলবো রসুল এলমে গায়েব জানে না। আমাদের আমরা জীবন ব্যক্তি হারবে, হারবে না।
শয়তানের সাথে তো পারা যায় না, শয়তানের সাথে। আমাদের শাইখুল হাদিস আল্লামা ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতে উচ্চ মকাম দান করুন, উনি ক্লাসে আসলেন, তো হাদিস পড়াতে পড়াতে উনি অনেক সময় রসিকতা করতেন। উনি বললেন যে গত রাতে ওহাবিদের সাথে বহস হয়েছে, তো আমরা বলেছি শুধু রেজাল্ট কি হয়েছে, কে তারা ফরা দিতে হয়েছে, হ্যাঁ লক্ষ্মীপুরের লোক, উনিও লক্ষ্মীপুরের, আমি 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 চট্টগ্রামে লক্ষ্মীপুরে বলতে পারতাম না, আমার ন্যাশনালিটি আইডি কার্ড আমার চট্টগ্রাম, বাট জন্মস্থান লক্ষ্মীপুর। হুজুর বলে যে আমি মাহফিল করলাম, এখন ওহাবিরা আসছে আমার সাথে বহস করার জন্য, এখন আমি এত রাত ওদের সাথে কি বহস করবো, ভালো লাগেনি ভালো লাগেনি এত রাত বহস করতে, তো এখন না করলেও তো অসুবিধা, তো আমার সাথে দুজন খাদেম গেছে আমার ছাত্র, ওদেরকে বললাম তোরা যাই বহস কর, তোরা হারি গেলে আমি না আসবো আর কি। তোরা বলে দুজন আমরা এরা বড় বড় আল্লামা কমি, আমরা এদের সাথে কেমনে বহস করবো, ও যে আমি তোমাদেরকে একটা উসুল শিখে দিই, যেটাই বলে বলবি যে মানি না, শুধু বলবি মানি না, দেখবি জিতে যাবি তোরা। সময় নাই, শেরে বাংলা হুজুরের বহসের সিস্টেম অনেক অনেক ঘটনা অনেক কাহিনী আছে, যাই হোক আমার মনে হয় এই লোক সবে বরাতের রাত্রিতে বোধ হয় সে বেশ্যাখানাতেই কাটিয়েছে, কথা বলেন ধরে ঠিক কিনা, মনে হয় সে সেখানেই কাটিয়েছে। আমি বলবো তোমরা বেশ্যাখানায় কাটাও, তোমরা সেখানে কাটাও, আমরা সবে বরাতে মসজিদে কাটাবো, লাইলাতুল কদরে মসজিদে কাটাবো, আমরা মিলাদ ও কিয়ামে নবীর কদমের মধ্যে কাটাবো, বলেন ঠিক কিনা। এই সমস্ত লোকের নাম উচ্চারণ করলে মুখ নাফাক হয়ে যাবে। আমি গভর্নমেন্টের কাছে আজকের এই দরসুল কোরআন মাহফিলের এই বিশাল মাহফিল থেকে দাবি জানাবো, কত বিষয়ে আপনারা মানুষদেরকে মামলা দেন, কত রকমের মামলা আছে, ডান দিকে তাকালো মামলা, বাম দিকে তাকালো মামলা, এত বড় কথা সে বলেছে, সে দেশদ্রোহী, সে দিনদ্রোহী, সে নবীদ্রোহী, সে খুদাদ্রোহী, তাকে অচিরেই অ্যারেস্ট করা হোক, এর জন্য কোন মামলার প্রয়োজন নাই, এটা 18 কোটি মানুষের মনের অন্তরের দাবি, হাত তুলে দেখান ঠিক কিনা। আমাদের এদেরকে আহলে হাদিস বলবেন না, এদেরকে আহলে হাদিস, এরা 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 হাদিস এরা আহল নয়, এই নামটা কিভাবে ওদেরকে দেওয়া হলো, এরা আহলে হাদিস, এরা আহলে হাদিস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন না। আমার বন্ধুরা, এই কোরআনুল কারিমের ভিতরে সব কিছু আছে, যাই হোক আমি ওইদিকে না, আমি সূরা তোহার ভিতরে ঢুকে যাই, এখানে 8টা রুকু এবং 135টা আয়াত। এই সূরা তোহা এমন সূরা যে সূরার তেলাওয়াত শুনে ফারুক আজম ঈমান এনে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফারুক আজম নিজেই বলেন, আমি একবার বাইতুল্লাহ শরীফের ওখানে গেলাম, তখন আমি হালতে কুফুরের মধ্যে আছি, সেখানে আল্লাহ রসুল নামাজ পড়াচ্ছেন, কেরাত পড়ছেন নামাজের মধ্যে, আল্লাহর প্রিয় নবী যখন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কেরাত পড়তেন, নবীর নূরানি কেরাতের নূরানিয়তে আলোকচ্ছটায় খানায় কাবার কালো দেয়াল আলোকচ্ছটায় রোশন রৌনক হয়ে যেত, তখন রসুল সুরাতুল হাক্কা পড়ছিলেন, আল হাক্কাতুমাল হাক্কা, আর রসুল তো পড়তেন ভেঙে ভেঙে,
ভেঙে ভেঙে থেমে থেমে পড়তেন। আমরা তো এখন কোরআন তেলাওয়াত কো আমরা অনেক জায়গায় নাউজুবিল্লাহ বাউল সঙ্গীতের মতো বানিয়ে ফেলেছি। কোরআন তেলাওয়াত কো আমরা সামনে তারাবি আসছে রমজান, ইয়ালামুন তালামুন ছাড়া আর কিচ্ছু বোঝা যাবে না। এখনকার যারা এই এই সময়কার হাফেজ কোরআন তারা অবশ্য ভালোভাবে উঠছে, একটু একটু পরিবর্তন হচ্ছে, আল্লাহ পাক তৌফিক দান করুক। এই সূরাতুল হাক্কা তেলাওয়াত শুনে ফারুক আজম ভাবছেন মুহাম্মদ মনে হয় কোন শায়ের, কোন কবি, এত চমৎকার গাঁথুনি এবং এত চমৎকার অলংকার, সাহিত্য অলংকার, এত চমৎকার সুরলহরী। ঠিক সে সময়ে আল্লাহ রসুল তেলাওয়াত করলেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়ির। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুল নামাজের কেরাতের ভিতরে ফারুক আজমের মনের ভিতরে উদ্রে খাওয়া প্রশ্নের জবাব দিয়ে দিল যে না, এটা লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়ির, তুমি যেটা ভাবছো ওটা নয়, এটা কোন কবির কবিতা নয়। তখন ফারুক আজম ভাবছেন এ তো দেখি কাহেন, কাহেন মানে কি জাদুঘর নাকি, গণক গণক, এ তো আমার মনের কথা বুঝে ফেলেছে মোহাম্মদ তো দেখি কাহেন। তখনই রসুল বললেন সুরার হাক্কার আয়াত ওয়ালা বেকৌলে কাহিনিন কলিলাম্মা তাসকুরু। জোরে বলুন না সুবহানাল্লাহ। না 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 না, এটা কাহিনের কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। এখন চিন্তা করছে ফারুক আজম ইনি শায়েরও নয়, শায়েরও কথা নয়, কাহিনেরও কথা নয়, এটা কি হতে পারে চিন্তা করছেন। ঠিক সে সময়ে আল্লাহর পিয়ার হাবিব তেলাওয়াত করলেন তানজিলু মির রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত তুলুন, সবাই হাত তুলুন, হাত তুলুন, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়িয়ে যান, সবাই দাঁড়িয়ে যান একবার, ঘুম টুম জাগা, হাত তুলুন, হাত তুলুন। যে এরপরে আমি আরেকদিন খানায় কাবায় গেলাম, সেদিন আল্লাহ রসুল নাই সেখানে, আমি সেখানে গিয়ে সে হালতে কুফুরির মধ্যে যা যা আমাদের লোকেরা যা যা করার করছে আমি ঘুরছি, হঠাৎ আমার কানে গায়েব থেকে একটা আওয়াজ আসলো রজুলুন ফাসিহুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হাতে এটা বলছে আমার কানে আসছে রজুলুন ফাসিহুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তখন দেখলাম রসুলও যাচ্ছেন সেখান দিয়ে এবং আমি ওনার পিছনে পিছনে গেলাম। যখন গেলাম আমি শুনতে পাচ্ছি যে আল্লাহ রসুল বলছে ও ওমর দেরি কেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভিতরে ভিতরে ইসলাম, ইসলামের দাওয়াত আমার ভিতরে তোলপাড় শুরু করে গেল, হয়ে গেল। যাই হোক, আসি এরপরে কাফিরদের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ওমর আল ফারুক রাঙ্গা তরবারি নিয়ে ছুটলেন রসুলকে হত্যা করবেন। অনেক লম্বা চোড়া কাহিনী, মধ্যে বন্ধু নঈমের সাথে দেখা, বন্ধু ওমর যাচ্ছ কই, চোখগুলো এরকম লাল কেন, তরবারি খাপে নেই বাইরে, উলঙ্গ তরবারি কেন, যাচ্ছি মোহাম্মদকে কতল করতে, আগে ঘরের খবর নাও,
তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে ঘরে গেল গিয়ে দেখতে পাচ্ছে ফাতেমা হযরত খাব্বাব বিন ইদ এরকম জন সাহাবীকে রেখেছেন ঘরে কুরআন শেখার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ উনি কুরআন শিখছেন এবং সূরা তাহা পড়ছেন এই সূরাটা পড়ছেন এই সূরা তেলাওয়াত করছেন ওমরকে দেখে উস্তাদ দৌড়ে পর্দার আড়ালে চলে গেল ওমর তো ভয়ে চলে গেল ফাতেমা দাঁড়ালো ভাই কি ব্যাপার বলল তুই নাকি ইসলাম গ্রহণ করেছিস হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কি হয়েছে মার লাগালো ফাতেমার স্বামী হযরত সাঈদ বিন যায়েদকে মারলো ওরা রক্তাক্ত হয়ে গেল ওমরের অন্তরে তখন কিছুটা ব্যথা আসলো বেদনা আসলো ওদের জন্য বিনম্রতা আসলো বলল আচ্ছা দেখি কি পড়ছিলি কি পড়ছিলি দেখি এটা বলা মাত্র উস্তাদ খাব্বাব বিন ইদ যে পর্দার আড়ালে ছিল দৌড়ে বেরিয়ে চলে আসলো এতক্ষণ ভয়ে পিছনে এবার দৌড়ে বেরিয়ে এসে বলে ফাতেমা ওমরকে সূরা তোহা দাও ওমর ইসলাম গ্রহণ করবে কারণ আমি কালকেই শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা ওমরের জন্য ওমরের ঈমানের জন্য দোয়া করেছে আজকে ওমর এখানে এসেছে সে সূরা তোহা পড়তে চায় ও ফাতেমা ভয় করো না তাকে সেটা দাও আমি নিশ্চিত আমি শিওর ওমর ইসলাম গ্রহণ করবে আল্লাহ আকবার বলবেন না এটা পড়ে ফারুক আজম ওটা পড়তে শুরু করলো অথবা যাচ্ছি না হুজুর সময়ের কারণে যাচ্ছি না যা যা করার সেভাবে পড়লেন ওমর আল ফারুকের মনের মেঘ কেটে গেল আমাকে নিয়ে চলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাওয়া হলো আল্লাহর পিয়ার হাবিব সাফা মারওয়ার পাশে একটা ঘরের মধ্যে সেখানে আবু বকর আছে সেখানে উসমান আছে সেখানে আলী আছে সেখানে আমির হামজা মাত্র তিন দিন আগে ইসলাম গ্রহণ করেছে মাত্র তিন দিন আগে ইসলাম গ্রহণ করেছে উনিও আছে ওমর আল ফারুক দরবাজায় টোকা দিল সাহাবা একরাম যারা ছিল 39 জন 39 ওরা দরজার ফাঁক দিয়ে দেখলো ওমর ওরে বাবা ওমর আসছে ইয়াসুল ওমর এসেছে আমির হামজা বলল কোনো সমস্যা নেই আমি যাচ্ছি দরওয়াজা আমি খুলব ভালো নিয়তে আসবে তো ভালো আর যদি ভালো নিয়তে না আসে ওমরের তরবারি দিয়ে ওমরকে কতল করে দেব তরবারি নেন না উনি ওমরের তরবারি দিয়ে ওমরকে আমি কতল করে দেব আমির হামজা তো আরব বীর কেশরি জোরে বলুন না সুবহানাল্লাহ যিনি উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন পরে যাই হোক সৈয়দ সোহাবা আল্লাহ রসুল বললেন কিচ্ছু করতে হবে না ও আবু বকর শান্ত হও ও আমির হামজা শান্ত হও ওমরকে আসতে দাও ওমরকে আল্লাহ কবুল করেছে ওকে আসতে দাও ওমর ঢুকলো তরবারি নাঙ্গা তরবারি হাতে নাই তরবারি গলায় ঝুলানো সারেন্ডার ইয়া রাসূলুল্লাহ আমাকে মোশাররফ ভাই ইসলাম করে নিন ওমর কালামার ঘোষণা দিয়ে দিল আল্লাহর পেয়ারা হাবিব নারায়ে তকবীরের স্লোগান নিচে দিলেন রসুল নিজেই নারায়ে তকবীরের স্লোগান দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ দিয়ে দেন একটু ভালো মতো একটা নারায় রেসাল দিতে হবে না ওরা বলে যে হুজুর নারায় তকবীর বললে আল্লাহ আকবর বলেন নারায় রেসাল বললে ইয়া রাসূলুল্লাহ কেন বলেন ওখানে তো ইয়া আল্লাহ বলেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবেন তার উদ্দেশ্য তো খারাপ তা আমি বললাম খুব সুন্দর কথা তো
খুব সুন্দর কথা ঠিক আছে আপনারা নারায়ে সালাত বললে মুহাম্মদ রাসূলুল্লাহ বলিয়েন এখন আর বলে না এখন আর বলে না তখন আমি বলেলাম নারায়ে সালাত মুহাম্মাদুর কিন্তু ওগুলো আর বলে না বদমাশ তো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য খারাপ কথা সুন্দর উরিদা বিহাল বাতিল উদ্দেশ্য খারাপ কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল যাই হোক আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সূরার এত বরকত এই সূরা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হওয়ার 2000 বছর আগে সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদের মাহফিলে সূরা তোহা তেলাওয়াত করিয়েছেন তখন আসমান সৃষ্টি হয় নাই জমিন সৃষ্টি হয় নাই নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি হয় নাই সূরা তোহা এবং সূরা ইয়াসিন ফেরেশতা কুলের মধ্যে তখন তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আমার বন্ধুরা আল্লাহ পাকের শাবান মাছেন মা আনজাল্লা আলাইকাল কোরআন আলিতাসকা তোহা প্রিয় নবীর নাম যাক এটা আমি ওদিকে যাব না আমি কাফিররা যখন রসুলের উপরে কোরআন আসলো তখন কাফিররা টিপ্পনি কাটত ওরা সমালোচনা করত ওরা টিপ্পনি কাটত যে দেখো আল্লাহর রসুলের উপরে ওহি আসার পর থেকে ওরা ওদের এবাদত করতে কত কষ্ট ও নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে চারিদিক থেকে তার উপরে অত্যাচার তার উপরে গালি গুলুজ সতম অনেক কিছু ওহি আসার পর থেকে তার জীবন কঠিন হয়ে গেছে এটা সমালোচনা করত আল্লাহ পাক রব্বুল আলামিন সমালোচনা ওরা করেছে প্রিয় নবীকে তাসাল্লি তাসাফফি দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করলে বললেন মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাসকা ও নবীরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই বরঞ্চ ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন কি কঠিন কি আপনারা জবাব দিবেন না কোরআনের আইন কি কঠিন কোরআনের আইন কায়েম হলে শান্তি আসবে না অশান্তি আসবে একটু জোরে বলুন না শান্তি না অশান্তি কোরআন সুন্নার আইন কায়েম হলে সমাজে দুর্ভিক্ষ বন্ধ হবে এই মূল্যস্ফীতি কন্ট্রোল হবে মুদ্রাস্ফীতি কন্ট্রোল হবে কোরআনের আইন কায়েম হলে দুর্নীতি বন্ধ হবে সমাজে শান্তির রাজ কায়েম হবে আল্লাহ পাক তৌফিক দান করুক জোরে বলুন না আমিন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সাফর মাচ্ছেন যে হে নবীরা আমার ফাসবির আলা মা ইয়াকুলুন ওরা যেগুলো সমালোচনা করছে এগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করুন আপনি সবর করুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা আপনি আল্লাহর হামদ ও সানা সহকারে আল্লাহর তসবিহ পাঠ করুন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো এনেছেন এই আয়াতগুলোর মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইশারা করা হয়েছে আমি ওইদিকে যাব না পাঁচ ওয়াক্ত নামাজ হযরতে আদম আলাইহিস সালাম ফজর নামাজ পড়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যোহর নামাজ পড়েছেন হযরতে উজাইর আসর নামাজ পড়েছেন হযরতে দাউদ মাগরিব পড়েছেন আর এশা পড়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে আমার বন্ধুরা আমার ভাইয়েরা আল্লাহ রসুলের ঐশ্ক মহব্বত ছাড়া কোনোদিনও এই সমস্ত বিষয়গুলো বোঝা সম্ভব নয় কি বলেন ঠিক কিনা বুঝতে হলে লাগবে কি প্রিয় নবীর মহব্বত সাহাবা একরামরা প্রিয় নবীর মহব্বত ছিল কারণে ওরা ফেদা ছিল আবার দেন ঠিক কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিরুদ্ধে একটা মামলা গেল নবীর দরবারে নবীর দরবারে সিদ্দিক আকবরের বিরুদ্ধে ও মামলা হলো ইহুদি ইহুদি আপনাদের মনোযোগ আছে একটু মন থেকে বলেন কোনো খারাপ টারাপ লাগে নাকি ইহুদি
মামলা করেছে তো করেছে এমন সত্তার বিরুদ্ধে বিপক্ষে করেছে যিনি উম্মতের মধ্যে সেরা ইহুদি কি বলেছে যে হুজুর আবু বকর সিদ্দিক আমাকে থাপ্পড় মারছে ছড় মারছে আল্লাহ রাসূল বলে এটা ওমরের কথা বললে বিশ্বাস করতাম ওমরে ছড় মারছে এই কথা বললে বিশ্বাস হইতো আবু বকরের কথা আবু বকর ছড় মারছে এটা তো বিশ্বাসযোগ্য কথা নয় নরম দিল মানুষ সালিম উত্তাবা নরম দিল মানুষ তুই ওমরের কথা বললে না হয় আমি ওমরকে ডাকতাম বলে যে না হুজুর আমাকে মেরেছে আপনার দরবারে আমি ইনসাফের জন্য মামলা দায়ের করলাম তাই আল্লাহ রাসূল বললেন আবু বকর এরকম কাজ করেছে আবু বকরকে ডাকো ডাকলো আবু বকরকে আবু বকর যেন আসলেন আবু বকর তোমার বিরুদ্ধে এই ইহুদি আমার কাছে মামলা দায়ের করেছে তুমি নাকি ওকে ছড় মেরেছ সত্য এটা আবু বকর বলে জি হুজুর মেরেছি সুবহানাল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ছড় মেরেছি কেন তুমি ছড় মারলা কি জন্য ছড় মারলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যাকাত ফিতরা আদায় করার জন্য যে জায়গায় পাঠিয়েছেন সেখানে পাঠাবার পরে ও আল্লাহকে গালি দিয়েছে আপনাকে গালি দিয়েছে ও আপনাকে গালি দিয়েছে আল্লাহকে গালি দিয়েছে আপনি চিঠি লিখে আমাকে পাঠিয়েছেন যাকাত ফিতরা দেওয়ার জন্য এই ইহুদি আপনার চিঠির অবমাননা করেছে সে আল্লাহকে গালি দিয়েছে আমি তাকে একটা ছড় মারছি আরেকটা বাকি আছে ওটা এখন মারবো ওটা আল্লাহটা মারি দিছি আপনার সাথে যদি বেয়াদবি করেছে ওটা আমি আপনার সামনে মারবো আবু বকর মারার জন্য দাঁড়িয়ে গেছে ও ইহুদি বলে আমি আল্লাহ এবং আপনাকে গালি দিইনি খামার খাওয়াবে ছড় মারছে আল্লাহ রাসূল বললেন তুমি যে গালি দাও নাই আবু বকর বলে হুজুর গালি দিয়েছে ও বলে গালি দেয় নাই সাক্ষী লাগবে না সাক্ষী আর কেউ নাই কোনো সাক্ষী নাই সে যে গালি দিয়েছে আবু বকর সিদ্দিক সাক্ষী হাজির করতে পারছে না সাক্ষী কেউ ছিল না মামলা আবু বকর সিদ্দিকের বিপক্ষে চলে যাচ্ছে হ্যাঁ মামলার মুটিটা বিপক্ষে চলে যাচ্ছে আবু বকর ও যে গালি দিয়েছে প্রমাণ করতে পারছে না কোনো সাক্ষী নেই এমন অবস্থায় আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি তো এটা ঠিক করো নাই তুমি তো ও যে গালি দিয়েছে কোনো প্রমাণ হাজির করতে পারছো না ঠিক সেই মুহূর্তে জিবরীল আমিন এসে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ সাক্ষী আছে সাক্ষী আল্লাহ বলতেছেন আমি সাক্ষী লাকাদ সামিআ আল্লাহ কওল আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া আল্লাহ বলতেছেন ও বলেছে ও এরকম বলেছে আপনি যখন যাকাত ফিতরার জন্য পাঠিয়েছেন তখন ও বলেছে তোমাদের আল্লাহ ফকির তোমাদের নবী ফকির আমাদের কাছে যাকাত ফিতরাটা ও নাহনু আগনিয়া যখন আমাদের কাছে চায় আমরা গনী আমরা ধনী আমরা বিত্তশালী মোহাম্মদ ফকির তোমাদের আল্লাহও ফকির আল্লাহ বলেন ও জিবরীল যাও আমি আল্লাহ সাক্ষী এসকে মুস্তাফা এটা এসকে মুস্তাফা এটা আমি আশেক আমি আশেক আমি আশেক আমি আশেক দাবি করার বিষয় এটা প্রমাণ করতে হবে আমরা আমরা প্রমাণ করতে পারবো কথা বলেন প্রমাণ করতে পারবো আমরা আগামী বছর এই মাহফিলে আসতে আজকে যারা এসেছেন ভরপুর একটা জান্নাতি পরিবেশ কি বলেন ঠিক কিনা
আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে ফেরেশতারা নাযিল হয় ওরা কোরআনের মাহফিলের ডিসিপ্লিন রক্ষা করে কোরআনের মাহফিল কোরা ঘেরাও করে রাখে এটা কোরআনের মাহফিল ভালো লাগে না ও ওদিক থেকে একটু এদিকে তাকান তো সবাই কেমন লাগে আমাদের তো এখান থেকে এক রকমের লাগবে ওখান থেকে আরেক রকমের লাগবে সব মানুষগুলো কিভাবে আপনারা মশগুল মশরুফ হয়ে বসে আছেন এখানে কোনো গায়ক গায়িকা নাই এখানে আজকে কোনো মাহফিলের পরে কোনো তবারুকু বিরিয়ানি আছে কি কোরআনের হাদিয়া আজকে কোরআনের যাই হোক আমি সংক্ষেপে শেষের দিকে যাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখানে হযরত আদম আলাইহিস সালামের জীবন কর্মটা এনেছেন হযরত মূসা কালিমুল্লাহর বিশাল জীবনটা এখানে এনেছেন আমি এটা এতটুকু এখানে সবকিছু আপনাদের সামনে আমি বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এখানে বলেছেন যে তোমরা বেশি বেশি আমার জিকির করো আমার জিকির করো আরে ভাই জিকিরের কথা আসলো এখন দুঃখ লাগে চারিদিকে আমাদের বর্তমান সময়ের তরুণ তরুণ আলেমরা ওয়াইজরা যে জিকির শুরু করছে এগুলো কি জিকির আল্লাহ আল্লাহ এগুলো কি জিকির কেত কোত কেত কোত এগুলো কি জিকির এগুলো কিসের জিকির এগুলো কিসের ওয়াজ থামো স্টপ হিয়ার এখানে বন্ধ করো জিকির করেছেন গাউসে পাক জিকির করেছেন খাজা আজমেরি এটা তো মুজদালাফার মাঠের মতো মুজদালাফার ময়দানের মতো আমার কাছে আরাফার ময়দান আরাফার ময়দানে তো হাজিদেরকে দেখা যায় না সবাই তাবুন নিচ্ছে আজকে এটা মুজদালাফার মাঠের আমি ওটা বলবো না টঙ্গিতে টঙ্গিতে গেলে হজের সওয়াব ওটা বলবো না আমি মুজদালাফায় যেমন নীল আসমানের নিচে বসতে হয় নীল দেখেন উপরের দিকে তাকান আল্লাহবাক বলতেছেন তুমি তাকাও আসমানের দিকে তাকাও তুমি কি কোথাও কোনো খুদ দেখতে পাচ্ছ হাল তারা মিন ফুতুর কোন ত্রুটি আছে তুমি দেখতে দেখতে তোমার দৃষ্টি হয়রান হয়ে যাবে তোমার দৃষ্টি অবনমিত হয়ে তোমার কাছে ফিরে আসবে আমি আমি সত্তার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি তুমি বের করতে পারবা না তাহলে কইলো বাসর রাত বাসরের দিকে ঘুমায় না এটা আমরা গেন একদম আচ্ছা জিকির খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাই জিকির দেখেন ওনার উনি কামারের কামারের দোকান আছে না গ্রামে কামারের দোকান কামার কুমার কামারের দোকান কুমার কুমাররা কি বানায় মাটি দিয়ে পাতিল বানায় না মাটি উনি কুমার হাতের কারিশমা দিয়ে পাতিলের মধ্যে নানা রকমের নকশা করে কেমনে 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 হাতের কারিশমা দিয়ে পাতিলে বিভিন্ন বস্তুর উপরে ওরা নানা রকমের নকশা করে এটা দেখে আশ্চর্য হয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওইদিকে বিভোর হয়ে তাকিয়ে আছেন যে এটা কিভাবে সম্ভব এটা কেমনে সম্ভব উনি ওনার ফেরাসত দিয়ে সেদিকে উনি অন্তর্দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ওনার যে অন্তর্দৃষ্টি ওই কুমারের পাতিলের উপরে পড়েছে এখন ওই পাতিলে কুমারের নকশা না উঠে আল্লাহর নকশা উঠছে হাত তোলেন হাত তোলেন এটা হলো এটা হলো জিকির এটা হলো জিকির এটা দেখে কুমার এক ধরনের চিত্র অঙ্কন করতে চায়
তার আঙ্গুলের কারিশমা দিয়ে ওটা না হয়ে সেখানে আল্লাহ 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 শব্দের কারিশমা আল্লাহ আল্লাহ এই এটার এটার নকশা সেখানে উঠে যাচ্ছে তখন ওই কুমার বলল আয়ে শাহে নকশবন তু নকশে মুরাববন আয়েশা হে নকশবন তু নকশে মোরা বাবন নকশে চুনা বেবন কে গোয়ন নকশবন ওনার নাম বাহউদ্দিন উনি তাকালে যেহেতু আল্লাহ নামের নকশা হয়ে যেত এই জন্য ওনার উপাধি হয়ে গেল নকশবন ওনার উপাধি হয়ে গেল নকশে বন কুমার বলল ও নকশবন আপনার এই তীক্ষ্ণ দৃষ্টিতে অন্তর্দৃষ্টিতে আমার পাথরের উপরে আল্লাহ শব্দের নকশা হয়ে যাচ্ছে আর দেরি কেন আমার কলবে আল্লাহ শব্দের নকশা এটা এই জন্যই তো একটা মাইজবাজারে গান আছে না আয়না বানাইয়া দাও মোর কি আমি তো ওগুলো জানি না আয়না বানাইয়া দাও দিলে কলবে কলেবের আনা মানে দাও মোর কলেবের ভিতর এটা হেলালি সাহেবকে শিখিয়ে দিতে হইব তুই না জম্বু বাবু হেলালি ভিতরে আয়না আছে না মাঝবন্ডারি শরীফের অনেক আধ্যাত্মিক গানের অনেক মূল্য আছে উপর দিয়ে মন হয় জানো কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় অনেক মূল্য ওটা বিশ্বাসকে বলেছে আমার কলবে তুমি আয়না বানাইয়া দাও ওই আয়নায় আমি রসুলকে দেখবো আল্লাহকে দেখবো জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য একজন বাদশাহ জিকির দেখেন একজন বাদশাহ সে তার চাইনিজ এবং রুমি শিল্পীদেরকে বলল তোমরা এই হলে আসো এই দেয়ালে রুমিরা শিল্পকর্ম আঁকো এই দেয়ালে চাইনিজরা শিল্পকর্ম আঁকো মাঝখানে একটা পর্দা দিয়ে দিলেন আমি তোমাদের অঙ্কন শেষ হলে এসে পর্দা তুলে দুই দিকে তাকিয়ে যাদের শিল্পকর্ম বেশি সুন্দর তাদেরকে রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড করব আমাদের উসমান ভাই রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড পাইছে না এটা আর কি রাষ্ট্রীয় অ্যাওয়ার্ড দেব চাইনিজরা দেওয়ালের মধ্যে নকশা করতে আরম্ভ করলো নানা রকমের নকশা মাঝখানে কেউ কাউকে দেখছে না যেন নকল করতে না পারে আর রুমিরা কোনো নকশা করলো না ওরা এক ধরনের পাথর দিয়ে ওরা দেওয়ালটাকে ঘষতে লাগলো শুধু ঘষতে ঘষতে ওটাকে আয়না বানাই ঘষতে ঘষতে আয়না বানিয়ে ফেলেছে কাজ শেষ হয়েছে বাদশাকে ডাকা হলো বাদশাহ আসলো পর্দা তুলে দাও বাদশাহ পর্দা তুলে দেওয়ার পরে দেখতেছে যে চাইনিজদের দেওয়ালে যে নকশাটা ঠিক হুবহু ওটা মোকাবেল দেওয়ালে ওটাই ফুটে উঠেছে ওটাই প্রতিভাত কারণ ওখানে ওটা ওরা আয়না বানিয়ে দিয়েছে ঘষতে ঘষতে আয়না বানিয়ে দিয়েছে এখানেই জিকিরের বিষয় এখানে আধ্যাত্মিক বিষয় এখানে সত্যিকারের পীর মশায়েক আধ্যাত্মিক নেতা আলেমদের কাজ আলেমদের কাজ হলো কলমের দুটা দেয়াল আছে এক দেয়ালে আলেমরা নামাজের চিত্র অঙ্কন করবে রোজার চিত্র অঙ্কন করবে হজ্জাকাতের চিত্র অঙ্কন করবে আল্লাহ নামের চিত্র অঙ্কন করবে আর যারা আধ্যাত্মিক নেতা ওরা অন্য দেওয়ালকে কলমকে ঘষতে ঘষতে সাফ সাফাফ করে দিবে আর মাঝখান থেকে যখন হায়াত পর্দা উঠে যাবে এই নামাজ হজ্জাকাতের বাস্তবতা ওই কলবের ওই কালেমের অপর পর্দার মধ্যে প্রতিভাত হয়ে যাবে জোরে বলুন না সুবহান ভাইরা আমার হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের এই ভীষণ জীবন আমি এখানে তুলে আনতে পারবো না আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমিন মূসা কালিমুল্লাহকে বলল ও মূসা তুমি ফেরাউনের কাছে যাও তাকে ইমানের দাওয়াত দাও তাকে ইমানের দাওয়াত দাও কথা বুঝতে পেরেছেন ওকে ইমানের দাওয়াত দাও ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা মূসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমাকে সাতটা জিনিস দিতে হবে কয়টা জিনিস সাতটা জিনিস দিতে হবে সবগুলো আমি এখন বলবো না সময় নাই একটা হলো আমার বড় ভাই হারুনকে নবুয়ত দিতে হবে হ্যাঁ
هارون কে নবুয়ত দিয়ে আমার সহযোগী বানিয়ে দিতে হবে আমি তাকে নিয়ে এই কাজ করব আল্লাহ পাক দিলেন এরপর বললেন যাও ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা দুজনেই ফিরাউনের কাছে যাও আমার বন্ধুরা আমি এখানে আপনাদেরকে বলবো যুগে যুগে আজকে মুসলিম বিশ্বের মধ্যে যে অমানিশা আমার ভাই মারুফ সাহেব কেবলা উনি আজকে জাগুন ছড়া কথা এবং কবিতা ফিলিস্তিনকে নিয়ে আমাদের সামনে বলেছেন এই আয়াতের পসে কালামের মধ্যে আমরা গেলে দেখি যে ফেরাউন স্বপ্নে দেখেছে বাইতুল মুকদ্দস থেকে আগুনের আগুন বেরিয়ে ওটা তার মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে তার তক্ততাউসকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আমার বন্ধুরা সেই বাইতুল মুকদ্দস এখনো আছে কিনা কথা বলা আছে কিনা সেই বাইতুল মুকদ্দসকে যদি রক্ষা করতে হয় যদি উদ্ধার করতে হয় তাহলে বিশ্ব মুসলিমকে কয়েকটা কাজ করতে হবে আমাদের আজকের এই দর্সুল কোরআন মাহফিলের যে সুন্দর ম্যাগাজিন এখানে আমাদের অধ্যক্ষ ইব্রাহিম আক্তারীর একটা লেখা আছে ফিলিস্তিনের ব্যাপারে এটা আপনারা পড়বেন খুব জাইগান্টিক লেখা এটা এটা আমি পড়েই ফেলেছি আমার ভাই ওআইসিতে আছেন এই আমি আগেও বলেছি ওআইসিটা এমন ইনঅ্যাকটিভ হয়ে গেছে ওরা শুধু বিবৃতি নির্ভর একটা সংস্থা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনি দেখুন কি কষ্টের কথা গাজাতে এই পর্যন্ত 30,000-এর উপরে মুসলিম হত্যা হয়েছে ঠিক কিনা 30,000-এর উপরে মুসলিম হত্যা হয়েছে খাদ্য নিতে গিয়ে শিশুরা লাইন ধরেছে সেখানে বোমা নিক্ষেপ হয়েছে পানির ভিতরে শিশুরা ঘুমাচ্ছে পাহাড়ের গর্তের ভিতরে শিশুরা ঘুমাচ্ছে নারী নির্যাতন চলছে আর বিশ্ববিভাগ জাতিসংঘের মহাসচিব থেকে নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আরব লীগ ওআইসি ওআইসি মানে আমি বলি ওহ আইসি ও আই আপনি মনে কষ্ট দিবেন না না আমি কষ্ট হ্যাঁ উনি তো ওখানে আছে আমাদের জন্য একটু গৌরব ঠিক না যোগ্য লোক না উনি ওআইসি যদি ওনাকে ওআইসির মহাসচিব করে সেটা কি বেস্ট হবে না কি বলেন বেস্ট হবে কি না ওনার মধ্যে সে যোগ্যতা আছে আল্লাহ পাক কবুল করুক আর জোরে বলেন না আমিন যারা মহাসচিব হয় ওদেরকে আমরা চিনি ওদেরকে আমরা জানি ওরা কতটুকু যোগ্যতা সম্পন্ন ওরা ওখানে বসে বসে ওই যুক্তরাষ্ট্রের দালালি করে পা চাটে কথা বলেন ঠিক কিনা এই এক নম্বরে ওআইসি কে অ্যাক্টিভ করতে হবে দুই নম্বরে বৃহত্তর স্বার্থে মুসলিম বিশ্বকে একটা জায়গায় আসতে হবে আমি বৃহত্তর স্বার্থ বলেছি মুসলিম বিশ্বকে বৃহত্তর স্বার্থে একটা জায়গায় আনতে হবে প্রতিটি মুসলিম রাষ্ট্র কোরআন সুন্নার সমাজ রাজ সরকার কায়েমের সংগ্রাম অব্যাহত রাখতে হবে কয়টা বলেছি চার নম্বর হলো মুসলিম বিশ্বের জন্য অভিন্ন অর্থনৈতিক বাজার করতে হবে আমরা যেন অর্থের জন্য কারে দিকে হাতে পার হাতে দেহরে মুনতাজির বাইতে হ্যাঁ এটা যেন না হয় মুসলমানদের অর্থনৈতিক অভিন্ন মার্কেট থাকতে হবে কয়টা বললাম পাঁচ নম্বর হলো অতি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর হলো গোটা মুসলিম বিশ্বের 1 কোটি সদস্য বিশিষ্ট একটা মুসলিম সেনাবাহিনী গড়ে তুলতে হবে আরো জোরে বলেন হাত তুলে বলেন ঠিক আছে কিনা আধুনিক অস্ত্র সম্বলিত যে আধুনিক অস্ত্র ছাড়া মোকাবেলা করা যাবে না তরবারি দিয়ে যুদ্ধ করা যাবে এখন ঘোড়া দিয়ে যুদ্ধ করা যাবে আর বিবৃতি দিয়ে কি দাবি আদায় করা যাবে যাবে না কোনোদিন
নেতানিয়াহু কি নামে নেতানিয়াহু নি নেতানিয়াহু সে এই সময়ের সবচেয়ে বড় ফেরাউন এখন موسی কালিমুল্লাহ দরকার এখন موسی কালিমুল্লাহ দরকার সেই যুগের সবচেয়ে বড় ফেরাউন 70টা বছর ইট পাটকেল নিয়ে শিশুরা যুদ্ধ করছে আমি গতকাল মহিলাদের প্রোগ্রামে বলেছি আমি দেখলাম একটা কালো মেয়ে নিগ্রো মেয়ে ফিলিস্তিনি সে তার তার হিজাব আছে তার হিজাব আছে চোখে কালো চশমা আছে সে একটা স্টান গান নিয়ে দাঁড়িয়ে আছে চক্ষু বলক নেত্রে সে স্টান গান নিয়ে দাঁড়িয়ে আছে আমি দৃশ্যটা ভুলতে পারি না আমি বারবার এটা দেখছি ফেসবুকের ভিতরে এবং এটা টিভির পর্দা দেখেছি স্টান গানটা নিয়ে তার চেহারা দিয়ে আগুন ধরছে আগুন ধরছে মেয়েটার চেহারা দিয়ে 70টা বছর কিন্তু দুঃখজনক কথা হলো মুসলিম বিশ্বের ঐক্য এখানে দূরের কথা আমাদের ফিলিস্তিনি ভাইদের ভিতরে ঐক্য নাই আপনি একমত কিনা ফিলিস্তিনি ভাইদের ভিতরে ঐক্য নাই অনেক গ্রুপ অনেক গ্রুপ ওরাই ওদের এই স্ট্রাগলের শ্রেষ্ঠ নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে ইয়াসির আরাফাতকে হত্যা করেছে ওরাই নানা ফন্ডে যুদ্ধ করছে 71 সালে বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করতে পেরেছে কারণ তখন জাতির পিতার আহ্বানের উপরে তখনকার 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ ছিল কি বলেন ঠিক কিনা ঐক্যবদ্ধ ছিল কিছু লোক রাজাকার আলবদর না হলে সাড়ে আর 9 মাস না 9 দিনে দেশ স্বাধীন হয়ে যেত 9 দিনে স্বাধীন হয়ে যেত ঘরের শত্রু বিভীষণ ফিলিস্তিনের ভিতরে ঘরের শত্রু আছে নেতা সবগুলা একটা মিলে বসতে পারছে না আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি এই সময় আল্লাহ যারা সেখানে সংগ্রাম করছে ওদেরকে এক দহ এক মন বানিয়ে দাও একই সাথে যদি গোটা আরব বিশ্বের 22টা রাষ্ট্র আরব লীগের 22টা সদস্য রাষ্ট্র ওরা যদি ঝাঁপিয়ে পড়ে আর মারুফ সাহেব বলেছেন প্রয়োজনে আমরাও সেখানে যুদ্ধ যাব আমার মনে হয় যদি বিশ্বের মুসলমানরা ওখানে গিয়ে পেশাব করে দেয় ইসরায়েল ভেসে যাবে পেশাবে ইসরায়েল ভেসে যাবে পৃথিবীতে মাত্র 1 কোটি ইহুদি মাত্র 1 কোটি ইহুদি 180 কোটি মুসলমান 1 কোটি হয় নাই আমি বলেছি বেশিরভাগ বেশি হলে 1 কোটি তার চেয়ে কম 180 কোটি মুসলমান কিন্তু সেই বদরের মুসলমান কোথায় সে উহুদের মুসলমান কোথায় আল্লাহ বললেন হে মূসা যাও তুমি গিয়ে তোমরা গিয়ে একেবারে রাজপ্রাসাদে গিয়ে ফেরাউনকে ঈমান ইসলামের দাওয়াত দাও এখানে আমাদের জন্য শিক্ষা এখন হযরত মূসাও নেই সেই ফেরাউনও নেই সেই ফেরাউনের লাশ আছে সেই ফেরাউনের লাশ আছে যাই হোক কথা আমি কম্পোজ করে ফেলতেছি দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে শুরু হলো মূসা কালিমের উপর অত্যাচার আমার ভাইদেরকে বলছি এখানে শিক্ষা হচ্ছে কোরআন সুন্নার আইন চালু করতে গেলে রাজনীতিতে আসলে আপনি ইসলামী রাজনীতি মাধ্যমে কোরআন সুন্নার সমাজ কায়েম করতে গেলে চ্যালেঞ্জ আছে কিনা হাত তুলে বলুন চ্যালেঞ্জ আছে কিনা জেলে যেতে হবে কিনা ফাঁসি কাস্তে ঝুলতে হবে কিনা আমরা রাজি আছে কিনা কিসের হতাশা ইমানদারের কোনো হতাশা আরে বন্ধুরা ইমানদারের কোনো হতাশা নাই আছে কোনো হতাশা আমাদের নাই আল্লাহ পাক কবুল করুক শুরু হলো অত্যাচার অবিচার কোনো কিছু দিয়ে কিছু হয় না আল্লাহ পাক ওনাকে দুইটা শক্তি দিয়েছে একটা হচ্ছে লাঠি আসা আর একটা হচ্ছে ইয়াদে বাইদা এই দুইটা শক্তি দিয়ে সব মোকাবেলা করছে আসা যেটা এটা তো শুধু আসা না এই আসা হযরত আদমের লাঠি আদম ইসলাম জান্নাত থেকে যখন আল্লাহ বলল তুমি দুনিয়ায় চলে যাও উনি জান্নাত থেকে আসতে লাঠি কে নিয়ে আসছে ওটা তোপকাবি মিউজিয়ামে আছে আছে না ওটা ওখানে আছে আপনি দেখেছেন লাঠি কে নিয়ে আসছে
আমাদের আল্লামা আব্দুর রহমান আল কাদেরী রহমাতুল্লাহ ছিল না আব্দুর রহমান আল কাদেরী আমি ওনার সাথে আমার প্রোগ্রাম তখন বেশি হতো তো ওনার হাতে একটা লাঠি লাঠি থাকতো এটা ওয়াজ করতে বসলে বারবার এটা লইতো লই আবার রাখি দিত নিয়ে আবার তো আমি আসার সময় গাড়িতে জিজ্ঞেস করি হুজুর লাঠিটা আপনি রাখেন তো এটা ওয়াজ করার সময় এটা তো নাড়াচাড়া কিনলে করেন তুমি বুঝো না কিনে নাড়াচাড়া করি এই কত ওয়াবিদেরকে বই টাকা পেলাই কার কাছে আর কি আছে রাজি জ্ঞান আছে তাহলে লাঠিটা এটা কোত্থেকে নিয়েছেন আরে তুই কিছু বুঝেছ মুসল লাঠি আমার কাছে উনি রসিক খুব রসিক রসিক লোক ছিল রসিকতা করে বলছে আর কি হ্যাঁ যাই হোক জাদুকর কে লিয়ে দিল জাদুকর জাদুকর আল্লাহ বললেন ও মুসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো লাঠি যখন নিক্ষেপ করলো এইটা অজগর সাফ হয়ে গেল একটু নিচে আর একটু আসমানে ওদের সব কিছু খেয়ে ফেললো এটা দেখে সব জাদুকররা এমন সেজদায় পড়লো ওরা বললো যে আমান্না বে রব্বিল আলামিন আমান্না বে মুসা ও হারুন আমরা রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম আমরা মুসা হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম তাফসীরের মধ্যে লিখছে যে মুসা হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম এ কত বলা দরকার কি ছিল রব্বুল আলামিনের উপরে ঈমান আনছি এটা তো যথেষ্ট যে এটা মুসা হারুনের রবের উপরে ঈমান আনলাম কথা বলা দরকার ছিল এটা না বললে ফেরাউন বলতো ওই যে রব্বুল আলামিনের উপরে ঈমান আনছে বলছে এটা মানে আমি ফেরাউন এটা মানে আমি কথা বলার সুযোগ পাইতো এই জন্য বলা হয়েছে যে আমি তোমার তুমি না আমি মুসা আমরা মুসা রবের মুসা হারুনের রবের উপরে ঈমান আনলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এবং তাফসীরে কিতাব আছে এই সমস্ত জাদুকররা যখন সেজদায় পড়লো অতক্ষণ ওরা সেজদায় ছিল যতক্ষণ মুসা বলছে সেজদায় পড়ে থাকো সেজদায় পড়ে থাকো সেজদায় পড়ে থাকো কিছুক্ষণের মধ্যে তোমরা জান্নাত দেখতে পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাত দেখা না পর্যন্ত ওরা সেজদায় আমাদের দেশের মধ্যে তো ক্রিকেট খেলায় 100 রান করতে পারলো সেজদা করিবে এই সেজদা সেজদা কি আছে পঞ্চাশ করলো সেজদা করে পঞ্চাশের উপর করে মানুষে বলছে পঞ্চাশ কিলো রুকু করে 100 কিলো সেজদা করে যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে এই ফেরাউনকে নদীতে সমুদ্রে ডুবাইয়া তাকে শেষ করে দিল দিল আল্লাহ কোরআনে বলেছে আসসাজ্জে কোরআন কোরআনে আল্লাহ বলেছে আমি তার জিসিমকে হেফাজত করব কিয়ামত পর্যন্ত মানুষের ইবরতের জন্য তার জিসিমকে আমি হেফাজত করব আপনি দেখছেন না আমি কোরআন লাশ দেখছি ফেরাউনের লাশ ওটা এটা মিশরের মধ্যে এটা আছে আল্লাহ পাক কোরআনে যেটা বলেছে ওটা ওখানে হেফাজত আছে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে এই কোরআনের শেষ পর্যায়ে এসে বলতেছেন যে আমি আম্বিয়ে কিরামদের এই সমস্ত কাহিনীগুলো তোমাদেরকে কেন বলছি ও আমার নবীর উম্মতেরা কেন তোমাদেরকে বলছি যাতে করে তোমরা ঈমান ইসলাম প্রতিষ্ঠা করা যায় কত কঠিন তোমাদেরকে ফেরাউনের মোকাবেলা করতে হবে তোমাদেরকে নমরুদের মোকাবেলা করতে হবে তোমাদেরকে সমকালীন শক্তির মোকাবেলা করতে সেই শিক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনে হাকিমে এগুলো অন্যান্য আব্বী ইকরামদের কাহিনীগুলো কিস্সাগুলো এগুলো জালিকা কসাসুল হাক এগুলো আমি তোমাদের সামনে এই ইতিহাস বর্ণনা করছি আমার বক্তব্য এখানে শেষ আমার বন্ধুরা আমার ভাইয়েরা আপনাদের শুকরিয়া যে এত মনোমুগ্ধকরভাবে আপনারা বসে আছেন এখান থেকে আপনাদেরকে বড় সুন্দর লাগছে একটা লোক নড়াচড়া করেন নাই হরকত করেন নাই সবাই বসে আছেন বেজে গেল প্রায় 11:30টার মতো আপনি 1 মিনিট কথা বলবেন আমি কি ওনাকে 1 মিনিট সুযোগ দেব নাকি আরো বেশি দেব হ্যাঁ আমি এখানে শেষ করলাম পরিশেষে আমি বলছি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের পাশে আপনারা দাঁড়াবেন ঠিক আছে কিনা আপনারা জানেন এটার একটা অ্যাম্বুলেন্স ইউনিট আছে এটা করোনা কালে কি সেবা দিয়েছে আপনারা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখেছেন এটার অনেক রকমের সেবামূলক কর্ম কার্য আছে বহুবিধ
বহুমুখী আছে আমি সামনে রমজান শরীফ আসছে আপনাদেরকে বলবো আপনাদের দেশে বিদেশে যারা শুনছেন সবাইকে বলবো আপনাদের যাকাত ফিতরের একটা অংশ এদের কাছে পাঠিয়ে দিবেন আমি বলবো না পুরোটা দেন যাকাত ফিতরের একটা অংশ এখানে পাঠিয়ে দিবেন এটা এটা আপনাদের দায়িত্ব এবং যে কোনো ডোনেশন নিয়ে সহযোগিতা নিয়ে এটার পাশে দাঁড়াবেন এই যে আজকের মাহফিলটা আজকের এই মাহফিল এটা এটা একটা বিশাল বাজেট এভাবে করে করে আর বহু কিছু এগুলো হাতে হাত ধরেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা যেন আঞ্জুমানে খুদ্দার মুসলিমিনের এই বার্তা এই বহুমুখী সেবা এই সংস্থার মধ্য দিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে দিতে পারি সে তৌফিক আল্লাহ পাক দান করুক আপনাদের সবার শুকরিয়া আদায় করে আজকের এই মাহফিল যারা বাস্তবায়ন করেছে তাদের কর্মের মধ্য দিয়ে তাদের শুকরিয়া আদায় করে এবং একই সাথে এই মাহফিলে অতীতে যারা ছিল অতীতে যারা ছিল অনেক বড় বড় হাস্তি এই মাহফিলে এসেছে অনেক কি আচ্ছা আমি এখানে শেষ করলাম এখন নিজে থেকেই আমাদের ডক্টর মারুফ সাহেব এক মিনিট কথা বলবেন উনি ওনার মতো করে আমি এক মিনিট বলবো না উনি ওনার মতো বলবেন আপনি এখানে আসেন এক মিনিট তো 60 সেকেন্ড আমি এখানে দেখলাম যে আমাদের রাইসুল মুফাসসিরিন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন জুবাই সাহেবের প্রায় 16-17টি সুরার ওনার ভিডিও আছে সুরা আল ফাতিহা বাকারা ইমরান নিসা মায়দা আল মায়দা আল্লাহ নাম এভাবে সুরা আল মুজাম্মিল পর্যন্ত উনি যে উনি যে সুন্দর করে আজকে তাফসিরটা করছেন বা আগেও করেছেন এত রাত্রে এতগুলি শিক্ষিত লোক এভাবে মনোযোগ দিয়ে আমরা শুনছি তাহলে আমাদের যে ঘরে আমাদের মা বোনেরা আছে আমাদের সন্তানেরা আছে তারা তো এটা জানা দরকার এবং পবিত্র মাহে রমাদান সামনে তাকে বলা হয় কোরআনের মাস তো কোরআনের মাস হলে আমরা কোরআন যারা পড়তে জানি না কোরআন তেলাওয়াত শিখবো তর্জমা পড়ব এবং তাফসির তাফসিরটা হবে কি যে আপনি আপনার সন্তানকে কথা বললে বেশিক্ষণ মনোযোগ থাকে না তাদের কিন্তু আপনি যদি এইটা বারবার শুনেন তো এখন একবার শুনলে কিন্তু সব কিছু ভালোভাবে বোঝাও যায় না সেই জন্য আমি শুধু এই কথা বলার জন্য আমার হঠাৎ মনে আসতো উনি আমাকে বলে নাই আমার মনে হলো যে আপনাদেরকে একটা আহ্বান জানাই যে ওনার যে এই দরসুল কোরআন মাহফিলের 21টা ইয়ে হয়েছে সেখানে উনি যে 10গুলি দিয়েছেন একসময় উনি কিন্তু থাকবেন না কিন্তু ওনার এগুলো থেকে যাবে আমি এটাই বলবো যে আসুন রমজানের বাজেটের ভিতরে একটা অংশ আমরা করি এখান থেকে যে যতটা পারেন এটা কিনে নেবেন কিনে নিলে হবে কি যে উনি আরও কিছু লেখার জন্য ওনার সুযোগ হবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন আমিন মিলাদ ও কিয়াম পরিচালনা করছেন কারি মোহাম্মদ ইকরামুল হক फरिश्तों की सलामी देने वाले फौज गतीती हजरत आमिना सुनती थी ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम عليك يا حبيب سلام عليك صلاة الله حبيبي سيدي يا رسول الله
মারহাবা মারহাবা আমি আজকের মাহফিলের দোয়াগিরে পরিচিতি আরসি জানাচ্ছি
আপনারা সকলে অবগত গত 29 ফেব্রুয়ারি ঢাকায় বেল রোডে অগ্নিদগ্ধ হয়ে আজকে পর্যন্ত 46 জন শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া হবে আমাদের আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন এবং আমাদের এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন আমাদের কিছু মরহুম ভাই আমি নাম ঘোষণা করছি আর মরহুম আনোয়ারুল ইসলাম খান মরহুম আমামা মুবিন নুরুল ইসলাম হুলাইনি নূর হোসেন খানে সবুর সিরাজউদ্দিন তৈয়বী মাহফুজ একএমবি প্রবাসী ভাইদের জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া আমাদের সিআইপি ওসমান ভাই অসুস্থ ওনার জন্য দোয়া দেশ ও মুসলিম মিল্লাতের জন্য দোয়া আমাদের একজন ভাই এএসএম কাউসার অপারেশন হয়েছে ওনার জন্য দোয়া আমাদের একজন ভাই হারেসউদ্দিন এর কন্যা বিশেষ অসুস্থ ওনার জন্য দোয়া হবে এবং আজকের এই মাহফিলে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন মাহফিলে এসে উপস্থিত হয়ে মাহফিলের রৌনক বৃদ্ধি করেছেন সকলের জন্য দোয়া করবার জন্য অনুরোধ জানাচ্ছি এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন আল্লামা মোশাররফ হোসেন হেলালী استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ذو الجلال والاكرام من جميع الذنوب والاثام اللهم امين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة الفردوس دارك دار السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكان عذاب السكرة الموت وكان عذاب السكرة الموت وكان عذاب السكرة الموت وكان عذاب القبر وكان عذاب القبر وكان عذاب الغشر وكان عذاب اليوم القيامة غناغارم غناغارم غناغار খতাদারম খতাদারম খতাদার সওয়াতেরা মুশকিল কুশা কোন হে গরিবো কা ওয়ালিবাতা কোন হে জান্নাত ও দোজখ সে ইয়া রবি কিয়া করো জান্নাত ও দোজখ সে ইয়া রবি কিয়া করো জান্নাত ও দোজখ সে ইয়া রবি কিয়া করো আরজু হে মাই তুঝে দেখা করো রব্বুল আলামিন 21তম দরসুল কোরআন মাহফিল মিলাদু কিয়ামের মাধ্যমে সমাপ্তি রে আল্লাহ হাজার উলামায়ে কেরাম পীর মাশায়েখ নিয়ে তোমার শাহিনশাহী আদালতে হাত তুলেছি আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নাও মালিক রে এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই এমন একটা মানুষ নাই যার জীবনে পাপ করি নাই স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটি জীবন এই কর্ম জীবন সন্তানের বাবা হইয়া কত পাপ করলাম রে আল্লাহ এই দরসুল কোরআনের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ তাআলা যদি তুমি মাফ না করো কার কাছে মাফ চাইব যদি তুমি ক্ষমা না করো কার কাছে ক্ষমা চাইব অতি আদর করে মানুষ বানাইলা জাহান্নামের আগুন দিয়া যদি জ্বালাও তোমার কি লাভ হবে রে আল্লাহ যদি মাফ করে জান্নাতি করে দাও তোমার জান্নাতের অভাব হবে নি রে আল্লাহ